Hey guys, assalamu alaikum, ashoko shokalo bhalo achen Habib blog CCC YouTube channel theke apnader shokalo janai antokobe shubhechha o binodon. Aaj amra apnader shonge notun arekti bike niye eslam. Shei bike ta hocche Yamaha Fzs V2 armada blue color bike 2023 model er arai mas boyosh bike ti full fresh showroom condition pacchen. Bike tite kotha kono scratch ba kono dhoroner problem nei. New showroom e jerokom thake bike er condition same condition pacchen. তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এই বাইকটির প্রাইস এবং এর ডিটেইলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাজার স্ট্যান্ড পূর্ব আদালত পাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর আর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে বাইকটা ডান পাশে দেখতে কি রকম লাগবে সেটি দেখে দিচ্ছি ডান পাশে দেখতে এরকম লাগবে তো বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটা এখন আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দেই ডান পাশে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখেন কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই কোনো ধরনের স্পট নেই তো ট্যাঙ্কির উপরের পার্টের অংশটুকু দেখেন এখানেও কোনো ধরনের স্পট নেই নিউ শোরুমে যেরকম থাকে ঠিক একই রকম পাচ্ছেন ট্যাঙ্কির কন্ডিশনটাও মানে বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন পাচ্ছেন এখন আপনাদেরকে বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখিয়ে দিচ্ছি সাইড কভার ব্যাক প্যানেলে দেখেন কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নেই টোটালি শোরুম কন্ডিশন পাচ্ছেন তো এখন আপনাদেরকে বাইকটার ইঞ্জিন কন্ডিশনটাও দেখিয়ে দিই ইঞ্জিনের প্রতিটি নাটি আনটাচ রয়েছে একটা নাটও হাত দেওয়া হয় নাই এটা অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন সার্ভিস ফ্রি পাচ্ছেন এছাড়া আমার কাছ থেকে 7 দিনের গ্যারান্টি পেয়ে যাবেন ইঞ্জিনের নাট যদি খোলা থাকে বা ইঞ্জিন খোলা থাকে এটা যদি প্রুফ করতে পারেন যে টাকাটা ক্রয় করবেন সেই টাকা ফুল পেড করে দিব আমাদের বাইকটি আমার কাছ থেকে ফিরিয়ে দেবেন তো এখন আপনাদেরকে বাইকটার এক্সস্টের কন্ডিশনটা দেখাচ্ছে এই বাইকটির এক্সস্টের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কোনো ধরনের স্পট নেই এক্সট্রা গোল্ডেন কালারের FZS লেখা অ্যাক্সেসরিজ লাগানো হয়েছে গার্ড লাগানো হয়েছে এক্সস্টের তো এখন আপনাদেরকে বাইকটার বাম পাশে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাবো বাম পাশে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখানোর আগে বাম সাইডে দেখতে কীরকম লাগবে বাইকটি সেটি দেখে দিচ্ছি বাম সাইডে দেখতে এরকম লাগবে বাইকের কন্ডিশন তো এখন আপনাদেরকে বাম সাইডে ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখে দিচ্ছি ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখে দিচ্ছি দেখেন কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিনের প্রতি নাটি আনটাচ রয়েছে এটা কিন্তু 150 সিসির বাইক আপনারা সকলে জানেন প্লাস হচ্ছে এফআই ইঞ্জিন এটাতে মাইলেজ অনায়াসে আপনারা 50+ পেয়ে যাবেন তো সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখেন কোনো ধরনের স্পট নেই তো এখন আপনাদেরকে বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখাবো ব্যাক সাইডের কন্ডিশনটা দেখেন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কোনো ধরনের প্রবলেম নেই এটা অন টেস্ট অবস্থায় রয়েছে এটা নিয়ে আপনারা যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন নিজ নামে কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এখন আপনাদেরকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখাবো বাইকটার মিটারের কন্ডিশনটা দেখেন বাইকটি রান করেছে অলরেডি 2337 কিলোমিটার অর্থাৎ 2337 কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আর বাইকটার বয়স অলরেডি 2.5 মাস আর আপনারা সকলে জানেন যে আমি সবসময় নিউ কন্ডিশন বাইকগুলো সংগ্রহ করি বেশি পুরাতন বাইকগুলো আমরা ক্রয় করি না তো এই পর্যন্ত যারা এই বাইকগুলো সংগ্রহ করেছেন তারা সকলে জানেন যে শোরুম কন্ডিশন পাই বাইকগুলো পাচ্ছেন শোরুম থেকে যে টাকাটা সেভ পাবেন ওই টাকা দিয়ে নাম্বার করে নিতে পারবেন তো বাইকটার রিয়ার টায়ারের কন্ডিশনটা দেখেন রিয়ার টায়ারে কোনো ধরনের প্রবলেম নেই এই টায়ার দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন বাইকটি রান করতে পারবেন সাইটের লোপগুলো কিন্তু বিদ্যমান আছে এছাড়া আপনারা সাসপেনশনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সাসপেনশনের কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে রিয়ার ডিসপ্লেটিও দেখে দিচ্ছি রিয়ার ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন 1 মি পর্যন্ত ক্ষয় যায় নাই নিউ শোরুমে যেরকম থাকে ঠিক একই রকম পাচ্ছেন তো এখন আপনাদেরকে বাইকটার ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিব ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখেন ফ্রন্ট টায়ারে নিউ হচ্ছে যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এছাড়া সাইডের লুপগুলো কিন্তু বিদ্যমান আছে তো সামনের মার্কেটের অংশটা দেখেন মার্কেটে কোথাও কোনো ধরনের স্পট নেই এবার ডিসপ্লেটিও দেখে দিচ্ছি বাইকটির ডিসপ্লে ফ্রন্ট টায়ারের ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন যখনই আপনারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করেন অবশ্যই ডিসপ্লেটগুলো এইভাবে স্লাইড করবেন তাহলেই বুঝতে পারবেন ডিসপ্লেটি ক্ষয় গেছে কিনা এই বাইকটি খুবই কম চলছে 2.5 মাস ব্যবহার করা 2700 কিলোমিটার মাত্র 2300 কিলোমিটার রান তো হেডলাইটের কন্ডিশনটা দেখেন হেডলাইটে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই কোনো ধরনের স্পট নেই আর বাইকটার টোটালি স্টুল পরিমাণ পর্যন্ত খুঁত পাবেন না নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাচ্ছেন এই বাইকটা নিয়ে আপনারা কিন্তু অনায়াসে অনেকদিন বাইকটি রান করতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না আর এছাড়া আপনারা অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্লাস সার্ভিস বই ফ্রি আছে দুইটা চাবি পাবেন বাইকটি অন টেস্ট অবস্থায় রয়েছে এটা নিয়ে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন নিজ নামে কোনো ধরনের প্রবলেমে পড়বেন না
তো এবার চলে আসা যাক বাইকটির প্রাইসে দিকে। এই বাইকটির প্রাইস পড়বে 2,15,000 টাকা, এটা আস্কিং প্রাইস। অবশ্যই বার্গেটিং করতে পারবেন, দামাদামি করার অপশন রয়েছে, এটা ফিক্সড প্রাইস না, চাওয়া দাম হচ্ছে 2,15,000 টাকা। তো যারা নিউ নিতে চাচ্ছেন, নিউ থেকে কিছু টাকা সেভ পাইলে ওই টাকা দিয়ে নাম্বার করবেন, তাদের জন্য মূলত এই বাইকটি। যারা বাইক ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।